নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি ষোলোই নভেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশ মঙ্গল ধনস্থানে ধনবৃষ্টি হবে স্বর্ণবৃষ্টি হবে আপনার গৃহে মঙ্গলের শুভ অবস্থানে আসবে সমৃদ্ধিময় একটা সকাল হ্যাঁ ঠিকই ধরেছে আজকের এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের দিন আসতে চলেছে আর সেই সৌভাগ্যের দিন অচিরেই তারা দেখতে পাবে কেননা রা সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করছে ষোলোই নভেম্বর ষোলোই নভেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশে মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে মঙ্গল তুলা রাশির জীবনে আনবে বিরাট বিরাট স্বপ্নের হাতচা তুলা রাশির জীবনে ধনস্থানে ধনপতি মঙ্গল শুভ রুচক মহাপুরুষ যোগ তৈরি করায় তুলা রাশি একাধিক সৌভাগ্যের খবর পাবে তাদের জীবনে আর রাতারাতি পরিবর্তন হবে কী কী পরিবর্তন লক্ষ্য করবে তুলারাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি প্রথমেই বলবো আপনি যদি তুলা রাশি হন আপনার কাছে যদি ক্যালেন্ডার থাকে তাহলে আপনি ষোলো তারিখ ষোলোই নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার পরের দিন একটি কসমাক দিয়ে রাখুন কারণ সামনের বৃহস্পতিবার ষোলো তারিখ আপনার জীবনে বিরাট একটা সমৃদ্ধির সূচনা হতে চলেছে কেননা স্বয়ং মঙ্গল তার ধনস্থানে প্রবেশ করবে এবং তৈরি করবে রুচক যোগ তুলা রাশির জীবনে প্রবল ধনবৃষ্টি প্রবল স্বর্ণবৃষ্টি ঘটাবে মঙ্গল আপনি যদি তুলা রাশি হন আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে হবেন বিরাট সফল আপনার সাফল্য দেখে সকলে অবাক হয়ে যাবে আপনার সাফল্য নতুনত্ব পাবে আপনি সফল থাকবেন আপনার কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আপনার রুজি রোজগারে আপনি সাফল্য পাবেন আপনার নতুনত্বে এছাড়া তুলার যে দিক দিয়ে আপনার নতুন দিগন্ত পাবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন ছাড়াও মঙ্গল আপনার জীবনে অমঙ্গল করবে না মঙ্গলই ঘটাবে এছাড়াও মঙ্গলের শুভ অবস্থানে আপনার জীবনে বিরাট সম্পত্তি লাভের যোগ আছে কেননা মঙ্গল দীর্ঘদিন বাদে রুচক যোগ তৈরি করে ধনস্থানে থাকার ফলে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা বড় অঙ্কের কোনো সম্পত্তি আপনার হাতে আসতে চলেছে সে জায়গা জমি হতে পারে বা প্রবল আকারে ক্যাশ টাকাও হতে পারে যা তুলা রাশিকে যথেষ্ট সৌভাগ্যে প্রদান করবে এছাড়া তুলা রাশি তাদের জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি সুখী সুখ আপনার জীবনে নতুন সৌভাগ্য যোগ আনবে যা আপনাকে আগামী দিনের পথে উন্নতির চূড়ায় পৌঁছাবে এছাড়া তুলারাশি মঙ্গলের এই শুভ অবস্থা আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া দেবে এছাড়াও তুলারাশি আপনার জীবনে আনবে সমৃদ্ধিময় একটা সকাল এছাড়াও আপনাকে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগের পথ দেখাবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনার কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে আপনার অফিসে যথেষ্ট সম্মান বাড়বে কদর বাড়বে এবং আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন এছাড়াও তুলারাশি আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে আপনার একাধিক ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি নিজেকে যথেষ্ট এগিয়ে রাখবেন আপনার সমৃদ্ধির চূড়ায় রাসি আপনার জীবনে আসবে নব নব সুযোগ আপনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের জীবনে নতুনভাবে নিজেকে উদ্ভাসিত করতে পারবেন যা আপনাকে বিশেষভাবে সুযোগ করে দেবে আগামী দিনের নতুন ইতিহাস রচনা এছাড়া তুলা রাশি মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ মঙ্গল যেহেতু শক্তিশালী হবে তা আপনার বল হবে শরীরের রোগ ভোগের মুক্তি হবে শরীর হবে সুস্থ সবল এবং সবচেয়ে বড় কথা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে যে ভাঙাচোরা হচ্ছিল তা সম্পূর্ণ রিপেয়ার হয়ে যাবে একে অপরের ভুল বোঝাবুঝি বুঝতে পারবেন একে অপরে আবার পুরনো ভালোবাসা আপনাদের মধ্যে ফিরে আসবে সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির জীবনে সেনাপতি মঙ্গল একটা বিরাট সমৃদ্ধির খবর আনতে চলেছে যা তুলা রাশিকে আগামী দিনে সত্যি নতুন সাফল্য প্রদান করবে যা তুলা রাশিকে সত্যি আগামী দিনে একটা নতুন পথ দেখাবে তাই আজের এই ভিডিও আমি রাশিকে আগাম শুভেচ্ছা জানিয়ে জানালাম ষোলোই নভেম্বর আসতে আর বেশি বাকি নেই ষোলোই নভেম্বর থেকেই তাদের জীবনে মঙ্গল আনবে প্রবল স্বর্ণবৃষ্টি ধনবৃষ্টি সমৃদ্ধির বৃষ্টি তারা যেন এই বৃষ্টিতে অবশ্যই নিজেদের গা ভাসিয়ে দেয় আর কর্মযজ্ঞে আরও বেশি মাতোয়ারা হয়ে ওঠে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলারাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ